শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি কথাই বলবো সমস্ত রাজ্যবাসীকে, যে আমরা যারা জনপ্রতিনিধিরা এসেছি, আমরা এখানে আজকে প্রতিজ্ঞাও করেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে, যে দেশের জন্য কাজ করব, দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয় তার জন্য কাজ করব এবং মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, আমি সমস্ত রাজ্যবাসীকে এই কথাই বলবো, আগামী দিন যেন ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা যেন আমরা বজায় রাখতে পারি এবং বিদ্বেষমূলক কোনো কথা না বলা এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা যেন একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সে তার জন্য সবাই যেন আমাদেরকে সাহায্য, সরকার আছে, সব অপোজিশনও থাকবে, এটা রীতিনীতি। এবং আগামী দিন আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা কাজ করব বিধানসভাতে এবং সমস্ত জনসাধারণের কাছে আবার আমি আবেদন রাখবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন আমরা বানাতে পারি এবং আমাদের উপর যেন ওনাদের আশীর্বাদ, গত বছরও আমাদের আমাদের বিধানসভার সময় ওনার আশীর্বাদ আমাদের দিয়েছেন, এবারও দিয়েছেন, তাদের আশীর্বাদের মূল্য যেন আমরা রাখি। স্যার, আপনার হাতে এখন অনেকগুলো প্রধান প্রধান দপ্তর রয়েছে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে, কি বলবেন এই দপ্তরগুলোকে নিয়ে কীভাবে কাজ করতে চাই? আমি বলেছি, ডেভেলপমেন্ট ছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে উন্নত ত্রিপুরা এবং ডেভেলপমেন্ট আমাদের মেইন ইস্যু এবং যে যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নই হচ্ছে আমাদের মেইন ইস্যু এবং সেই দিকে আমরা নিরলসভাবে আমরা কাজ করব এবং মানুষের জন্য কাজ করব। ডাক্তার মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের প্রতি কি বিশেষ কোনো নজরদারি? নিশ্চয়ই, স্বাস্থ্য যদি ভালো না থাকে কাজ করব কি করে? তো ন্যাচারালি আমি নিজে একজন ডাক্তার, তো এর জন্য তো বিশেষ থাকবে, কিন্তু সবকটাই আমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট এবং সব ডিপার্টমেন্টকে একসাথে আমরা সামনে দিকে। স্যার, পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে ব্যবসায়িক বা যোগাযোগ এটা তো আমাদের অনেকদিন ধরে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ঐতিহাসিক একটা রিলেশন আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমাদের সব কাজ হচ্ছে এবং আগামী দিন নিশ্চয়ই বাংলাদেশের সাথে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা তার রিলেশন অনেক উন্নতি হবে সেই আশা রাখছি। তা আপনার বাড়ি হয়তো পূর্বপুরুষের বাড়ি হয়তো ব্রাহ্মণবাড়িয়ে যাবে, ওখান থেকে কিছু পেয়েছেন মানে ফোন পাচ্ছে? এর আগে তো অনেক দেখলাম যে ভাইরাল হয়েছে, অনেক কথা যে কথা আমারও জানা ছিল না সেগুলো আমি জানলাম, তো হয়তো আমি যাবো বাংলাদেশে গিয়ে দেখবো। স্যার, ধনপুর বিধায়ক শুনে